এবার আর নরেন্দ্র মোদী নয় বরং মর্যাদা পুরুষোত্তম রামকে সামনে রেখেই ঝাঁপাতে হবে নির্বাচনী বৈতরণীতে বিজেপিকে এই বার্তায় দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস যতই মোদী ম্যাজিকের কথা বলে নিজেদের ঢাক পেটান বিজেপি কর্মী করা আত্মে দলের রিমোট কন্ট্রোল পুরোপুরি রয়েছে নাগপুরের হেডগেওয়ার্ড ভবনে সেখান থেকেই এই সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবতের এই নির্দেশ পৌঁছে গিয়েছে দিল্লির ছয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের পাঁচতারা বিজেপি সদদপ্তরে যেখানে বলা হয়েছে দুই দুই জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যেভাবে দেশজুবে এক অন্য বাতাবরণ তৈরি হচ্ছে নির্বাচন পর্যন্ত তা বয়ে নিয়ে যেতে হবে এর জন্য গোটা জানুয়ারি ও তারপর আরও এক মাস ধরে ছোট বিভিন্ন কর্মসূচিও নেওয়া হচ্ছে এ তো না হয় গেল ভবিষ্যত পরিকল্পনার কথা কিন্তু সম্প্রতি বিজেপির কয়েকটি সিদ্ধান্তের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে কিভাবে তাদের হ্রাস আরও করা হাতে সামলাচ্ছে আরএসএস বুধবার নাগপুরে আরএসএসের সদর দপ্তরে গিয়ে যে কয়েকটি ইঙ্গিতপূর্ণ বিষয় খোলসা হল তার মধ্যে অন্যতম খালি চোখে দেখে যতটা মনে হচ্ছে নাড্ডা তো দূর মোদী বা শাহের হাতেও নেই বিজেপির নিয়ন্ত্রণ কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর নিজেদের মুখপত্র অর্গানাইজারের এক সম্পাদকীয়তে স্পষ্ট বলা হয়েছিল আঞ্চলিক নেতৃত্বের ব্যর্থতাতেই হয়েছে ভরাডুবি নিচুতলায় আর ততটা কাজ করছে না মোদী ম্যাজিক অটল জমানায় ঠিক যে পরামর্শ দেওয়া হয়েছিল বাজপেয়ী আডবাণীদের সেই বার্তাই মাসখানেক আগে আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে শাহদের সেবারও বিজেপির সানশাইনের দাবিকে মান্যতা দেয়নি সাধারণ মানুষ এবারও একইভাবে দিচ্ছে না অমৃতকালকে তাই আরও বাস্তবসম্মত হয়ে আঞ্চলিক থেকে শুরু করে সর্বভারতীয় সব ক্ষেত্রে নতুন মুখ নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল মনে করা হচ্ছে সেই নির্দেশ মেনেই সম্প্রতি রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে তিন নতুন মুখকে বসানো হয়েছে মুখ্যমন্ত্রীর হটসিটে এবার দেখার শুধু লোকসভা নির্বাচনে ব্র্যান্ড মোদীকে পিছনে ফেলে কতটা জায়গা দেওয়া হয় রামলালাকে